তো আজকের আমাদের ভিডিওটা হচ্ছে 16 তে র‍্যাঙ্ক পুশ আপের জন্য। তো এর জন্য প্রথম পাঁচটা স্টেপ এর মধ্যে দিয়েছি ভিডিওটার মধ্যে, এরপরে ডুয়ো স্কোয়াড এলারও আসবে। তো প্রথমে চলা যাক আজকে ভিডিওটার উপরে। তো ফার্স্ট স্টেপ, যে ক্যারেক্টার আর তার অ্যাবিলিটি কী কী রাখলে র‍্যাঙ্কে 16 তে ভালো হয়। তো ফার্স্ট আমার যে ফেভারিট একটা নতুন যে ক্যারেক্টার আছে অলক, এটা রাখতে পারো। এর মধ্যে অ্যাবিলিটি যেমন দিতে পারো তোমার সবথেকে যেটা ইম্পর্ট্যান্ট সেটা আগে বলেছি, তোমার লাগবে কেলি। কেলির যে অ্যাবিলিটি সেটা হলো স্প্রিন্ট পোস্ট। এটাতে কী হয় যে কোনো প্লেয়ারের যে অ্যাবিলিটি দৌড়ানোর যে ক্ষমতাটা সেটা বেড়ে যায় 5%, 6% লেভেল ম্যাচ থাকে 6% দৌড়ানোর স্পিড খালি হাতে যেটা। এরপর রয়েছে আমার ফেভারিট, সেকেন্ড ফেভারিট রয়েছে আমার, দেখিয়ে দিচ্ছি, আর্মস ড্রিল, যেটা আমাদের মূলত অ্যাবিলিটি কার নামটা মনে থাকে না অত। তো এটা আমাদের অ্যাবিলিটি হলো পালোমার, ভালো। আর থার্ড যেটা আমাদের হয় অ্যান্ড্রু বা হায়াত, যেটা খুশি রাখতে পারো। এবার আমার অলক রয়েছে, তার জন্য আমি আর অতগুলো নিচ্ছি না, আমি লোরা নিয়েছি আমার অ্যাকুরেসি লাগে। আমি এখনও প্র্যাকটিসে বেশি ই করছি, যদি পেরে যাই তো এই অ্যাবিলিটিগুলো রাখতে পারো। বাকিদের কাছে অলক নেই, তারা হায়াত নিয়ে খেলতে পারে, হায়াতের মধ্যেও সেম কম্বিনেশন, একই কম্বিনেশন দিতে পারো। এছাড়া যার কাছে অলক নেই তারা অ্যান্ড্রু বা অ্যাকুরেসির জায়গায় লোরার অ্যাবিলিটি জয় দিতে পারো মিলগোলের অ্যাবিলিটি। তো মিলগোলটা হয়ে যায় পার কিলের সঙ্গে প্রতিটা কিল করলে, এক একটা কিলের পর আপনার যে ইপিটা হয় সেটা বেড়ে যায়। তো আমাদের যে ইপি সেটা দেখিয়েছি, লেভেল ওয়ানে যখন থাকে মিউগেল তখন আমাদের এর এক একটা কিলে 30 ইপি প্লাস হয়, ইচ কিল লেখা আছে দেখা যাচ্ছে। তো যখন ম্যাক্স হয়ে যায় এই এক একটা কিলে 80 ইপি বাড়ানো হয়। তো চলো এবার সেকেন্ড টিপ, তার জন্য আমাদেরকে গেমে যেতে হবে। তো যাওয়া যাক গেমের মধ্যে, আমি এখন অলক নিয়ে খেলছি, আমার ফেভারিট, এখন খুবই ভালো বলতে গেলে। তো দেখা যাক এর সাথে আমার একটা কম্বিনেশান চেঞ্জ করতে চাই, তো যে আমাদের অ্যাকুরেসিটা ওটা অত লাগবে না। জুতার অ্যাবিলিটিটা আমার লাগবে, খুবই ভালো লোডটা খুব সুন্দর প্রথমে নিয়ে নিল সকালে প্রথম, তার জন্যই মনে হয়। দেখা যাক, আমি ভাবছি লবিটার জন্য ভিডিওর অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য লবিটা কেটে দিচ্ছি। তো 16 বছর 16 তে র্যাঙ্কে খেলবে তো সবসময় স্ক্যানার আর বাউন্টি এই দুটো জিনিস অল টাইম নিয়ে রাখবে। আর যখনই নামবে যে আমাদের এই যে সাদা কালার এইটা দেখছেন প্লেন যাচ্ছে, এটার একবারে ডান দিকে কিংবা একবারে বাঁ দিকে নামবে। ঠিক আছে চলো নেওয়া যাক। খুবই সুন্দর, প্রথমে আমি একটা মাশরুম পেয়ে গেছি, কোনো এনিমি তো দেখছি না, চলো দেখা যাক।
আর সবসময় অটো পিক আপে রেখে দেবে ফার্স্টে, তাহলে খুবই ভালো হয়। মোবাইলটা খুবই হ্যাং করতে হচ্ছে, 2 GB মোবাইল, তার জন্যই আর সবসময় এমন একটা গান চুজ করবে যেটাকে আপনি সবসময় ইউজ করবেন বা যেটা আপনার খেলাতে বেশি সুবিধা হয়, সেই গানটাই সবসময় খোঁজার চেষ্টা করবেন র্যাঙ্কের মধ্যে। আর ওই গানটা নিয়ে বেশি যেটার মধ্যে আপনি খুবই ভালো চাঁদ পাবেন এবং ভালো খেলতে পারেন ওই গান নিয়ে, এরকমই গান চুজ করবেন। তো আমাদের র্যাঙ্কের প্রথমে দিকে কোনো ফাইট দরকার নেই, শুধু হালকা লুট করতে থাকবে। লাস্ট সত্যি ভালো, এটাতে আপনি দেওয়া দিতে পারেন। হালকা দেওয়া করে বলছি, যেখানে আমি যাব আমাদের কোনো অসুবিধা করছে না, কোনো অসুবিধা করবো না, চুপচাপ এখানে থাকি। তো সবাই এখন ব্লু জোন লুটার জন্য আসছে, তার জন্য আমরা ব্লু জোনে এখন যাবো না। তো প্রথমে দিয়ে বন্ধুরা শুধু লুকিয়ে খেলছে সার্ভাইভ, অনেকে বলে আরে তুই নোংরা সার্ভাইভ করে খেলিস প্রো, তো এরকম কিছুই নেই বন্ধুরা। তো সার্ভাইভ করে খেলা ভালো র্যাঙ্ক পুষের জন্য। এবার যদি আপনি কেডি বলেন তাহলে আপনি রাজ করে খেলতে পারেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা জোনটা আমাদের কাছে পড়েছে, তো বেশি দূর যাওয়া নেই, এখানে এখন বসে সার্ভাইভ করো বা ক্যাম্পিং করো যেটা খুশি বলতে পারো। তো আমরা এখানে বসে এখন কিছুক্ষণ ক্যাম্পিং করবো। সবসময় একটা কথা মনে রাখবে, কোনো কোনো জোনের মাঝখানে যাবে না, সবসময় জোনের সাইডে থাকবে। আর এমন একটা সেফ জায়গা খুঁজে নেবে যেখানে এনিমি এলে আপনি তার সঙ্গে কিছু তার থেকে বাঁচতে পারে কিংবা তার মোকাবিলা করতে পারেন। যেমন একটা পেয়ে গেছি, আর সেখানে মার্ক করে দেবে যেখানে আপনি জোনের সাইডে যাবেন, সেখানে একটা মার্ক করে দেবে যাতে জানতে পারেন যে আপনি ওখানে গিয়ে ক্যাম্পিং করবে। এরপরে যাওয়া যাক বন্ধুরা জোনের ভেতরে। তো আমরা আমাদের জায়গায় চলে এসেছি বন্ধুরা। তো সবসময় একটা ব্যাকআপের জন্য আমাদের সঙ্গে রাখবেন, আর এখানে ক্যাম্পিংয়ের সময় একটা কথা রাখবেন, এখানে একটা লাইন ওয়াইন বিছিয়ে দিন যাতে যদি কোনো এনিমি আসে তাহলে আপনি জানতে পেরে যান। এমন জায়গায় লাগবেন যাতে কেউ বুঝতে না পারে যে এখানে রয়েছে। তাহলে আমাদের বসে গেছে, এবার এখানে কিছু ওয়েট করি। তো ভিডিওটা অনেক বড় হবে তার জন্য একটু কেটে দিই। দেখছেন বন্ধুরা ওদিকে ফাটাফাটি চলছে, তো আমাদের ওদের সাথে কোনো সঙ্গে নেই, যা করছি করি। আমরা আমাদের এখানে বসে চুপচাপ ক্যাম্পিং, ওরা যা করছে করুক। আমাদের সাইলেন্সার আছে তাহলে ভালো, খুবই ভালো। এই দেখুন বন্ধুরা আমাদের একটা কিল হয়ে গেছে, তো এনিমিটা আমাদের উপরে আসার চেষ্টা করছিলো আর ল্যান্ডমাইন ফেলে গেছে, তার জন্যে হালকা ড্যামেজ আর পুরো কিল, আমাদের কিছু বেশি কিছু করতে হলো না। তো এখান থেকে আপনার আর প্লাস হয়ে যাবে, কারণ এটা প্রথম গেম পুরো দিনের। তো যেটা থাকে টপ 15 আসো আর একটা কিল, তো তার মধ্যে দুটো হয়ে গেলো। এখানে ভিতরে চলে এসেছি, কোনো আর প্রবলেম হবে না, এটা একটু বেশি লাগবে। সবথেকে ভালো হয় আমাদের ডাবল ম্যাগাজিন যেটা, সেটাই আমাদের ম্যাগাজিন তো বেশি দেয় কিন্তু লেভেল 2 এর ম্যাগাজিন ম্যাগাজিনের মতো, কিন্তু তার সাথে আমাদের যে রিলোড স্পিডটা সেটা বাড়িয়ে দেয়, তো এটা খুবই ভালো, এটা রাখতে পারো। সাথে সাইলেন্সার থাকলে আরও ভালো র্যাঙ্কে। তো চলে যাক,
তো দেখা যাক পরের জনটা কোথায় আছে এখানে। তো সব থেকে আমাদের হেডিং প্লেস হবে ভালো, হয়তো এর নিচে কিংবা এই জায়গাটায়। আমরা এখানে যাবো, আমরা এটাতে ঘুরে যাবো, সবই ভালো হবে। তো যাওয়া যাক, আমরা এই ব্রিজের মধ্যে জোন পেয়ে গেছি, তো আর কোথাও যাওয়ার দরকার নেই, এখানেই বসে ক্যাম্পিং করতে পারেন। তো একটু এটা ম্যাপটা বড়ো করে নিই, স্কোপ দেখা যাক পরের জন কোথায় হচ্ছে। দেখছেন বন্ধুরা, এর পরের জনটাও খুবই কাছেই দিয়েছে, কিন্তু একটু প্রবলেম হয়ে গেল, লুকানোর জায়গাটা বেশি পাচ্ছি না, সবাই করে খেলতে পারো। হার্ডলি যখন 10 জন কিংবা 15 জনের ভিতরে ঢুকে গেছে, তারপরে রাস করে খেলতে পারো বা নিজের প্রো গিয়ে দেখাতে পারো। তার আগে দেখালে যা হয় মাইনাস, এবার তা সেটা আপনাদের উপর ডিপেন্ড, আপনি কত মাইনাস কত নম্বরে মারা গেছেন। তো আমি এটা গাড়ি নিয়ে এলো, তো মনে হয় দেখতে পাইনি আমি এই ঘরটার ভিতরে রয়েছি। দেখা যাক, আগে দেখে নিন বন্ধুরা কে কোথায় আছে নাকি, তারপরে বেরোন। তো এরপরে জায়গাটা খুবই শর্ট করে দিয়েছে, তোমাদের যেতে হবে এইখানে, খুবই কম জায়গা, কিছুক্ষণে যেতে তো হবে, চলো যাওয়া যাক। তাছাড়া একটা গ্লোবাল দেওয়া আছে, সব জানে কথা। ওই ভাই কি হলো, ও ভাই সাইলেন্সার, কি বলেছিলাম সাইলেন্সার খুবই কাজে লাগে। তো বন্ধুরা এটা আমাদের প্রো টিপস অ্যান্ড ট্রিক্স। তো দেখা যাক, 1v1 ওর নিয়ে আছে, একে নিয়ে আছে, আর সব থেকে মনে রাখবেন বন্ধুরা, গ্রেনেড, ল্যান্ডমাইন, গ্লোবাল এইগুলা র্যাঙ্কে খুবই প্রয়োজনীয় জিনিস, আর সবসময় নিজের ভেস্ট আপনি রাখবেন। আর এমন একটা জিনিসের পেছনে ঢুকবেন যেটা পারমানেন্ট আপনাকে একটা কভার দিতে পারে, সবসময় মনে রাখবেন পারমানেন্ট কভার। যেমন একটা বোকামি করে দিল ডান দিকে যে ড্রপটা রয়েছে, সেটা আমাদের পারমানেন্ট একটা কভার হতে পারতো, তো ওটা ও নিল না, এবারে ফেঁসে গেছে, দেখা যাক কী হয়। তোমার কাছে একটা গ্লোবাল ছিল, কিছু করার নেই, তা বন্ধুরা ভালোই প্লাস হবে। দেখা যাক ম্যাচটা কী হয়।
করছে আরে পড়েছে বেচারা মরে গেছে কোয়া নেই তার কাছে দুনলি বলে শটগান আছে বাঁচতে পারবে না কি বললাম সেটা ছোটা ছেলে করে বুঝে কোনো যা বলছিলাম দেখে নিন পাবামার এবিলিটি হ্যাঁ তো এবিলিটি চলো ব্যাক করা যাক দেখি কত প্লাস হলো তো বন্ধুরা 42 প্লাস দেখতে পারেন তো এরকম যদি টানা দিনে যদি আপনি যতই খেলেন প্রতিদিন খুলেই 4-5টা প্রথমে একটা কি দুটো র্যাঙ্ক করবেন তারপরে ক্লাসিক বা ক্লাস স্কোয়াড হতে পারে ক্লাস স্কোয়াড খেলা দু তিনটা তারপরে আবার র্যাঙ্ক কারণ র্যাঙ্ক খেলে খেলে অনেকের হাত নোব মানে স্লো হয়ে যায় অনেকে বলে তখন নোব তো হতে পারে এক দুটো র্যাঙ্ক খেলার পর এক দুটো ও একটা দুটো কি ক্লাস স্কোয়াড কি ক্লাস স্কোয়াড র্যাঙ্ক যেটা খেলতে পারেন তো এটা খেলে নিজের হাতটার স্পিডটা আবার বাড়িয়ে নেবেন তারপর তো 4-5টা যদি প্রতিদিন কী কথা থাকে প্রথম যে 4-5টা ম্যাচ যদি এরকম গেম ধরেন আপনি প্রতিদিনে হ্যাঁ 8-10টা ম্যাচ খেলেন তার মধ্যে 4-5টা যদি এরকম খেলেন তো আপনি আমার গ্যারান্টি বন্ধুরা এক সপ্তাহ তার মধ্যে আপনি হিরোইকে পৌঁছাবেনই পৌঁছাবেন এবার যদি ভালো প্লেয়ার যা প্রো প্লেয়ার যেগুলো বললাম তো তারা তো গ্র্যান্ড মাস্টার অবশ্যই এবার আপনার উপর যদি আপনি ট্রিক্সগুলো ফলো করে থাকেন তো বন্ধুরা আজকের মতো এতটাই টাটা আবার দেখা হবে পরে ভিডিওতে।